বন্ধুরা আপনারা সকলেই জানেন যে ডক্টর মুরাদ হাসানকে কানাডার সরকার সে দেশে প্রবেশ করতে দেয়নি তাকে এয়ারপোর্টেই প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে এক ধরনের গলা ধাক্কা দিয়ে তাকে দুবাইয়ে ফেরত পাঠিয়ে দিয়েছে কিন্তু এই মন্ত্রী তিনি দুবাইয়ে এসে বসে থাকেননি তিনি আরব আমিরাত সরকারের কাছে তার নতুন করে ভিসার জন্য আবেদন করেছিলেন কিন্তু তার ভাগ্য খারাপ তিনি সেখানেও ভিসা পাননি এবং শোনা যাচ্ছে যে তিনি আজকে বাংলাদেশে যে কোনো সময়ে ল্যান্ড করতে যাচ্ছেন অর্থাৎ তিনি ফেরত আসছেন তো এই যে আপনার কানাডা সরকার তাকে বিতাড়িত করল তার দেশে তাকে প্রবেশ করতে দিল না এটা নিয়ে অনেকেই বিভিন্নভাবে ব্যাখ্যা করছেন কিন্তু আসলে মূলত পাঁচটি কারণে এই প্রতিমন্ত্রীকে কানাডা থেকে বিতাড়িত করা হয়েছে সেই পাঁচটি কারণই আপনাদের কাছে তুলে ধরবো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন ডক্টর মুরাদ হাসানকে কানাডায় প্রবেশ করতে না দেওয়ার প্রথম কারণ হচ্ছে তার কাছে লাল পাসপোর্ট ছিল কারণ এই লাল পাসপোর্ট শুধু তারাই ব্যবহার করতে পারবে যারা মন্ত্রী প্রতিমন্ত্রী এবং হচ্ছে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি এরা কিন্তু তিনি তো বাংলাদেশ থেকে যাওয়ার সময় তিনি মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করে তারপরে গিয়েছেন সাধারণত যেটা ঘটনা ঘটার ছিল সেটা হচ্ছে যে একজন মন্ত্রী যখন পদত্যাগ করেন বা তার মন্ত্রিত্ব যখন চলে যায় তার উচিত তার লাল পাসপোর্টটা পররাষ্ট্র মন্ত্রণালয়ে জমা দেওয়া ডক্টর মুরাদ হাসানও একই কাজ করেছিল তিনি জমা দিয়েছিলেন কিন্তু তিনি আবারও সেটা ব্যাক করে নিয়ে এবং সে লাল পাসপোর্ট নিয়েই তিনি আবারও এই কানাডায় সফর করেছিলেন এরপরে তিনি যখন কানাডায় ল্যান্ড করলেন সেখানকার ইমিগ্রেশন অফিসাররা তাকে জিজ্ঞাসা করেছিল যে আমরা শুনেছি যে আপনি তো এখন আর মন্ত্রী নাই আপনি পদত্যাগ করেছেন আপনার মন্ত্রিত্ব নাই তা আপনি কিভাবে লাল পাসপোর্ট নিয়ে কানাডায় আসলেন তো এই প্রশ্নের জবাবে ডক্টর মুরাদ হাসান আসলে কোনো সন্তুষ্টজনক উত্তর দিতে পারছিল না যে কারণেই তাকে কানাডায় প্রবেশ করতে দেওয়া হয়নি দ্বিতীয় কারণটি হচ্ছে ভিসা জটিলতা এই মন্ত্রী যে ভিসায় তিনি কানাডায় গিয়েছিলেন সেটি মূলত গত দুই বছর আগের ভিসা তিনি যখন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ছিলেন একটি সম্মেলনে যোগ দেওয়ার জন্যই তিনি কানাডার কাছে ভিসা চেয়েছিলেন এবং ভ্রমণের কারণ হিসেবে উল্লেখ করেছিলেন অফিসিয়াল সরকারি কাজে তিনি কানাডায় সফর করছেন কিন্তু এইবার তিনি যখন গিয়েছেন এর কারণ ছিল কিন্তু ব্যক্তিগত সে কিন্তু কোনো সরকারি কাজে কানাডায় যায়নি যে কারণে মূলত তাকে কানাডায় প্রবেশ করতে দেওয়া হয়নি তিন নাম্বার এবং সব থেকে গুরুত্বপূর্ণ যে কারণটি সেটা হচ্ছে কানাডার নাগরিকদের প্রতিবাদ সেখানে বাংলাদেশে অধ্যুষিত যারা আপনার কানাডিয়ান নাগরিক রয়েছেন তারা এই মন্ত্রীর বিরুদ্ধে প্রতিবাদ করেছেন তার বিরুদ্ধে মানববন্ধন করেছেন ইভেন তারা সেই সরকারের কাছে আবেদন করেছেন যে ডক্টর মুরাদ হাসান কানাডায় আসতে পারে এবং তার আশা যেন সরকার বন্ধ করে কারণ সে একজন নারী নিপীড়ক সে একজন যৌন নিপীড়ক তাকে দেশে প্রবেশ করতে দেওয়া হবে না যে কারণেই মূলত সরকার তাদের এই প্রতিবাদটা আমলে নিয়েছে এবং তাকে সে দেশে প্রবেশ করতে দেয়নি চার নাম্বার কারণটি কিন্তু তিন নাম্বার থেকে এসেছে সেটি হচ্ছে যৌন নিপীড়কদের বিরুদ্ধে কানাডা সরকারের কঠোর অবস্থান সে দেশের নারী স্বাধীনতা নারীর ক্ষমতায়ন এগুলো নিয়ে কিন্তু কানাডা সরকার খুবই সিরিয়াস এবং যখনই আপনার এই মুরাদ হাসানের বিরুদ্ধে প্রতিবাদ করা হচ্ছিল তাকে একজন যৌন নিপীড়ক হিসেবে তারা তুলে ধরছিল কানাডা সরকার কিন্তু এই জিনিসটা খুবই সিরিয়াসলি নিয়েছে এবং তাদের আইনের সঙ্গে যেহেতু এই জিনিসটা ম্যাসিং করে সেহেতু ডক্টর মুরাদ হাসানের প্রবেশ তারা ঠেকিয়ে দিয়েছে আর মুরাদ হাসানকে কানাডা থেকে বিতাড়িত করার সর্বশেষ এবং পাঁচ নম্বর কারণটি হচ্ছে কানাডা সরকারের ইচ্ছা কারণ সে দেশের আইনে এবং সংবিধানে স্পষ্টভাবে লেখা আছে কানাডার সরকার যদি চায় যে কাউকেও আপনার কানাডায় প্রবেশ করতে তারা বাধা দিতে পারে তাকে সেখান থেকে বিতাড়িত করতে পারে সেই ক্ষমতা বলেই মূলত ডক্টর এই মুরাদ হাসানকে কানাডায় প্রবেশ করতে দেয়নি কানাডার সরকার এই ছিল মূলত পাঁচটি ভ্যালিড কারণ আর বাকি অন্যরা অনেকভাবে অনেক কিছুই তুলে ধরছে বিশেষ করে কানাডার নাগরিকদের যে প্রতিবাদের কথা এটা প্রত্যেকটা গণমাধ্যমে এসেছে এটা আসলেই সত্য সেখানকার আপনার বাংলাদেশি বংশোদ্ভূত যারা নাগরিক রয়েছে কানাডাতে তারা এই ডক্টর মুরাদ হাসানের বিরুদ্ধে প্রতিবাদ করেছে মানববন্ধন করেছে এবং যেটা আসলে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছে যে কারণেই ডক্টর মুরাদ হাসানের এই পরিণতি হয়েছে তো বন্ধুরা সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন নিরাপদে থাকবেন ধন্যবাদ